আজকের এই ভিডিওতে আমরা গড় থেকে আরও কয়েকটি অঙ্ক দেখে নেব তো যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি অর্থাৎ ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট তারা ওটা দেখে নিও সেকেন্ড পার্টটা দেখার পরে এই পার্টটা দেখবে তাহলে একটু বুঝতে সুবিধা হবে তো আজকের এই ভিডিওতে আমরা যে গড়ের অঙ্কটা দেখব সেটা হচ্ছে ক্রিকেটার এবং তার রান সংক্রান্ত যে বিভিন্ন অঙ্ক রয়েছে সেই ধরনের অঙ্ক আমরা দেখব তো প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নিও আশা করছি যদি এই ধরনের অঙ্কগুলো চলে আসে তাহলে ইজিলি বিষয়টা করতে পারবে তো ভালো করে একটু দেখে নাও তো আজকে আমাদের প্রথম যে অঙ্কটি সেটা হচ্ছে একজন ক্রিকেটারের আটটি ইনিংসের গড় রান এইট্টি এইট নবম ইনিংসে কত রান করলে তার গড় রান এইটটি সিক্স হবে তো এই অঙ্কগুলো আগের ভিডিওতে আমরা যেমন তিনটে স্টেপের মাধ্যমে করেছিলাম এটাও সেই একইভাবে করব তো অঙ্কটাতে সূত্র কোনো মনে রাখার দরকার নেই যেভাবে করব স্টেপ বাই স্টেপ করে নিচ্ছি হয়ে যাবে তাছাড়াও এগুলো সূত্র অনুযায়ী করা সম্ভব শর্টকাটে আরও শর্টকাটে করা যায় তো সেভাবে যাচ্ছি না জাস্ট বুঝে বুঝে অঙ্কটা করে নেব তো আমাদের ফার্স্টে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে একজন ক্রিকেটারের আটটি ইনিংসের গড় রান অষ্টআশি বা এইটি এইট তো আমরা কি করব ইনিংস কটি আটটি গড় কত বলা আছে অষ্টআশি জাস্ট কী করতে পারি সমষ্টিটা আমরা প্রথমে নির্ণয় করব তো এটাকে যদি গুণ করা হয় সেটা হবে সাতশো চার হয়ে গেল এরপর বলেছে নবম ইনিংসে কত রান করলে তার গড় এইটটি সিক্স হবে তো এবার স্টেপ টুতে আমরা কি করব নবম ইনিংস অর্থাৎ নটি ইনিংসের কথা বলা হয়েছে এবার গড় রান কত হবে তাহলে এইটটি সিক্স তো এবার জাস্ট কী করতে হবে এই দুটোর সমষ্টিটা আমাদের বের করে নিতে হবে তো এটাকে গুণ করলে হবে সেভেন সেভেন ফোর তাহলে এবার ভালো করে দেখে নাও আটটা ইনিংসের গড় রান ছিল অষ্টআশি তাহলে সমষ্টি কত হবে সাতশো চার এরপর যেটা বলা আছে যে নটা ইনিংসে কী হবে এর গড় যেটা সেটা হবে ছিয়াশি বা এইট্টি সিক্স তাহলে এর টোটালটা কত হবে সমষ্টি কত হবে সাতশো চুয়াত্তর এবার তাহলে নবম ইনিংসে কত রান করেছে সেটা আমাদের নির্ণয় করতে বলা হয়েছে এবার আমরা কি করব যে দুটো সমষ্টি বেরোলো তার মধ্যে বড়োটার থেকে ছোটোটাকে মাইনাস করে দেবো উত্তরটা চলে আসবে তাহলে বড় যে সমষ্টি অর্থাৎ এটার থেকে এটাকে মাইনাস করলে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে সেভেন্টি বা সত্তর এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ নবম ইনিংসে সেই ক্রিকেটার সত্তর রান করেছিল এটাই হচ্ছে উত্তর এবারে একই টাইপের আরেকটি অঙ্ক দেখে নিচ্ছি তো অঙ্কতে বলা হয়েছে একজন ক্রিকেটারের নটি ইনিংসের গড় রান ঊনপঞ্চাশ দশম ইনিংসে কত রান করলে দশটি ইনিংসের গড় রান পঞ্চাশ হবে তো সেই একইভাবে করব প্রথমে বলা আছে নটি ইনিংসের গড় রান ঊনপঞ্চাশ অর্থাৎ ইনিংস কটি নটি গড় কত বলা আছে ঊনপঞ্চাশ তাহলে কি করতে হবে এই নটি ইনিংসের টোটাল রান কত হবে জাস্ট সেটাকে গুণ করে দাও সেটা হবে ফোর ফোর ওয়ান এটা হলো নটি ইনিংসের টোটাল রান এরপর বলা আছে দশম ইনিংসে কত রান করলে দশটি ইনিংসের গড় রান পঞ্চাশ হবে তো এবার তো কটি ইনিংসের গড় রান পঞ্চাশ হবে দশটি ইনিংস গড় কত পঞ্চাশ তাহলে দশটি ইনিংসের টোটাল কত হবে পাঁচশো এইবার আমাদের কি করতে হবে যে দশম ইনিংসে কত রান করেছিল সেটা বের করতে হলে কি করতে হবে যে দুটো সমষ্টি বেরোলো বড়োটার থেকে ছোটোটা বাদ দিয়ে দিতে হবে অর্থাৎ এই পাঁচশো থেকে চারশো একচল্লিশ সেটা আমাদের বাদ দিতে হবে তো সেটাকে বিয়োগ করার পর যেটা রেজাল্ট আসবে সেটাই আমাদের উত্তর অর্থাৎ ফিফটি নাইন এই রানটি সেই ক্রিকেটার দশম ইনিংসে করেছিল অর্থাৎ অনুসার যেটা সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর এবারের প্রশ্নটা একটু ভালো করে দেখে নেবে একটু ভালো করে বুঝতে হবে তারপর অঙ্কটা করতে হবে তো বলা আছে একজন ক্রিকেটারের কুড়িটি ইনিংসের গড় রান বত্রিশ পরের ইনিংসে কত রান করলে তার রানের গড় চার বাড়বে তো এটাকে স্টেপ ওয়াইজ করে নিতে হবে ভালো করে একটু বুঝে নাও তো প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে কী বলা আছে কুড়িটি ইনিংসের গড় রান বত্রিশ তো ভালো করে বোঝো ইনিংস সংখ্যা কত কুড়ি অর্থাৎ কুড়িটি ইনিংস রয়েছে এবং সেই কুড়িটি ইনিংসের গড় রান কত বত্রিশ তাহলে কুড়িটি ইনিংসের মোট রান কত হবে এটাকে গুণ করে নিতে হবে এটা হবে ছশো চল্লিশ কুড়িটি ইনিংসের টোটাল রান কত হলো ছশো চল্লিশ এরপর বলা আছে পরের ইনিংসে কত রান করলে রানের গড় চার বাড়বে তো পরের ইনিংসের কথা বলা আছে অর্থাৎ আগে কতগুলো ইনিংস ছিল কুড়িটি তো তার পরের ইনিংস অর্থাৎ এক যোগ হবে কুড়ির সাথে আগে ইনিংস সংখ্যা কুড়ি ছিল তাহলে এখন ইনিংস এক বাড়লো কত হবে একুশ এবার পর যেটা বলা হয়েছে সেটা হচ্ছে রানের গড় চার বাড়বে আগে রানের গড় কত ছিল ভালো করে দেখে না বত্রিশ ছিল রানের গড় তো চার যেহেতু বাড়বে তাই এই বত্রিশের সাথে চার যোগ হবে সেটা কত হবে ছত্রিশ হলো এবার কি করতে হবে তাহলে একুশটা ইনিংসে রানের গড় ছত্রিশ হয়ে গেল আমাদের কি করতে হবে সমষ্টিটা বের করে নিতে হবে এটাকে গুণ করলে হবে সাতশো ছাপ্পান্ন তাহলে এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে পরের যে ইনিংস অর্থাৎ একুশ নম্বর যে ইনিংসটা তাতে সেই ক্রিকেটার কত রান করেছিল সেটা আমাদের বের করতে বলা হয়েছে তা আমরা কী করবো জাস্ট যে দুটো সমষ্টি বেরোলো হল থেকে ছোটোটাকে বাদ দিয়ে দেব মাইনাস করব উত্তর চলে আসবে অর্থাৎ সাতশো ছাপ্পান্ন থেকে ছশো চল্লিশকে আমাদেরকে বিয়োগ করতে হবে তাহলে আমাদের উত্তর চলে আসবে অর্থাৎ একশো সেটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর অর্থাৎ সেই ক্রিকেটার পরের যে ইনিংস অর্থাৎ একুশ নম্বর যে ইনিংস সেই ইনিংসে একশো ষোলো রান করেছিল এবারে প্রশ্নটি হচ্ছে একজন ব্যাটসম্যানের এগারোটি ইনিংসের গড় রান নব্বই জালিয়াতির অভিযোগে দশতম ইনিংসটির রান বাদ দেওয়ায় তার গড় রান দশ কমে গেল তাহলে দশতম ইনিংসে সে কত রান করেছিল তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কি এগারোটি ইনিংসে তার গড় রান ছিল নব্বই তো ইনিংস সংখ্যা কত এগারোটি গড় রান কত ছিল নব্বই তাহলে সেই এগারোটা ইনিংসে তার মোট রান কত হবে নশো নব্বই এইবার যেটা বলা আছে সেটা হচ্ছে কি তার যে দশতম যে ইনিংস সেটা বাদ দেওয়ার ফলে তার গড় রান দশ কমে গেছিলো দশতম ইনিংস বলতে দশ নম্বরে যে ইনিংসটা খেলেছিল সেটা বাদ চলে গেছিলো তো টোটাল ইনিংস কত ছিল এগারো তার মধ্যে একটি বাদ চলে গেছিলো তাহলে এখন ইনিংস সংখ্যা কত হবে দশটি এবং এই দশটি ইনিংসে তার গড় রান যেটা সেটা দশ কমে যায় আগে গড় রান কত ছিল নব্বই এখন তাহলে গড় রান কত হবে নব্বই থেকে দশ কমে যাবে এবার গড় রান হবে আশি তো আমাদের এবার কী করতে হবে এই দুটো সমষ্টিটা বের করে নিতে হবে তাহলে সেটা কত হবে আটশো তাহলে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে দশতম ইনিংসে অর্থাৎ দশ নম্বর ইনিংসে তার রান সংখ্যা কত ছিল বা সে কত রান করেছিল তা আমরা কী করবো জাস্ট এই বড় যে সমষ্টি সেটার থেকে ছোট যে সমষ্টি সেটা আমরা বিয়োগ করব উত্তর চলে আসবে অর্থাৎ নশো নব্বই থেকে আটশোকে আমাদেরকে বিয়োগ করতে হবে আর সেটা হবে একশো নব্বই এটাই হচ্ছে আমাদের উত্তর তো ভালো করে দেখে নাও যে সেই প্লেয়ার দশ নম্বর ইনিংসে একশো নব্বই রান করেছিল এবারের অঙ্কগুলো একটু ভালো করে দেখে নেবে একই ধরনের দুটো অঙ্ক করছি এবং এখান থেকেই একটা টাস্ক থাকবে সেটা অবশ্যই সমাধান করবে এবং কমেন্ট করে জানিও তাহলে এই অঙ্কটা বুঝতে পারলে কি না সেটা বোঝা যাবে এই ধরনের অঙ্কটা এক্স ধরেও করা সম্ভব কিন্তু সেটা একটু বড় হবে তো আমরা খুব সংক্ষেপে ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে অঙ্কটা করে নিচ্ছি তো এই ধরনের অঙ্কের পর একটা টাস্ক থাকবে সেই অঙ্কটা সমাধান করে অবশ্যই কমেন্ট করে জানিও তো প্রথম যে অঙ্ক সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান নবম ইনিংসে পঁচাশি রান করায় তার রান সংখ্যার গড় পূর্বের থেকে ছয় বৃদ্ধি পেয়েছে তো নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে তো যদি এইরকম অঙ্ক থাকে তাহলে প্রথমে যেটা আমরা করব সেটা হচ্ছে কি কত রান করেছে সেটা আমরা আগে লিখে নেব তো আমাদের এখানে পঁচাশি রান করার কথা বলা হয়েছে তো আমরা প্রথমে পঁচাশি লিখে নিলাম এবার এখান থেকে কিছু বিয়োগ করতে হবে এবার আমরা কী বিয়োগ করবো এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে যে ইনিংসে পঁচাশি রানটা করেছে তার থেকে এক কম লিখব অর্থাৎ এখানে কোশ্চেনটা ভালো করে দেখো নবম ইনিংসে পঁচাশি রান করেছে তাহলে নবম ইনিংস যেহেতু নয় তার থেকে এক আমরা কম লিখবো অর্থাৎ আমরা আট লিখব লেখার পর আমরা এর সাথে গুণ করব। যে রানের গড় বৃদ্ধি পেয়েছে অর্থাৎ দেখো বলা আছে যে রান সংখ্যার গড় পূর্বের থেকে ছয় বৃদ্ধি পেয়েছে তো এর সাথে আমরা কি করব এই ছয়টা গুণ করব। জাস্ট এইটুকু সমাধান করে দিলেই উত্তরটা চলে আসবে এটা হবে পঁচাশি এখান থেকে এটা হবে আটচল্লিশ এটাকে যদি বিয়োগ করা হয় সেটাও হবে সাঁত্রিশ আর এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ নবম ইনিংসের পর তার রান সংখ্যার গড় হবে সাঁত্রিশ তো ভালো করে দেখে নাও আবার বলছি কি হবে প্রথমে যে রানটা করেছে সেটা আমরা লিখে নিচ্ছি অর্থাৎ পঁচাশি রান করেছিল সেটা আমরা লিখে নিলাম এবার কোন ইনিংসেই পঁচাশি রানটা করেছিল নবম ইনিংসে তো আমরা কী করবো যখন বিয়োগ করব সেই নবম ইনিংসের থেকে একটা বাদ দিয়ে লিখে নেব অর্থাৎ নবম ইনিংস বলতে নয় সেখান থেকে এক কমিয়ে আট লিখে নেব এবং তার সাথে কি গুণ করব রানের যেটা গড় বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে কোশ্চেনটা দেখো ছয় বৃদ্ধি পেয়েছে তো সেই আটের সাথে আমরা ছয় গুণ করে নিলাম জাস্ট এটাকে সমাধান করে দেব যে উত্তরটা চলে আসবে সেটাই হচ্ছে তার নবম ইনিংসের পর রান সংখ্যার গড় আশা করছি বিষয়টা বুঝতে পারছো এবং এই টাইপের আরেকটা অঙ্ক করে দিচ্ছি তারপর টাস্ক থাকবে সেটা করে দেখো অবশ্যই হয়ে যাবে এবারে প্রশ্নটি হচ্ছে একজন ব্যাটসম্যান দশম ইনিংসে একশো রান করায় তার গড় রান পূর্বের নয়টি ইনিংস অপেক্ষা আট বৃদ্ধি পায় তো দশম ইনিংসের পর তার গড় রান কত হয়েছে তো আমরা প্রথমেই দেখব যে কত রান করেছে এখানে দেখো একশো বলা আছে তো আমরা প্রথমে একশো লিখে নেব এইবার কী বলা আছে এই একশোর থেকে আমাদের কী বিয়োগ করতে হবে আমরা বিয়োগ করবো কত তম ইনিংসে সে একশো করেছে আগে ভালো করে দেখে নেব দশম ইনিংসে একশো করেছে তো আমরা কী করবো দশম বলতে দশ তার থেকে এক কম লিখব অর্থাৎ এখানে আমরা নয় লিখবো লেখার পর এই নয়ের সাথে আমরা কী গুণ করবো আমরা গুণ করব যে গড় রান কত বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ এখানে বলা আছে গড়ে কত করে বৃদ্ধি পাচ্ছে আট করে বৃদ্ধি পাচ্ছে সেই আট আমরা এখানে লিখে দেব লিখে দেওয়ার পর সমাধান করলে উত্তর চলে আসবে অর্থাৎ এটা একশো আর এখানে হবে সেভেন্টি টু এটাকে সমাধান করলে হবে টোয়েন্টি এইট এটাই হচ্ছে আমাদের উত্তর অর্থাৎ দশম মিনিংসের পর তার গড় রান কত হবে টোয়েন্টি এইট এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তো এবার এই টাইপেরই একটা অঙ্ক টাস্ক থাকবে সেটা অবশ্যই সমাধান করে কমেন্ট করে জানিও তো আজকে যেটা টাস্ক থাকবে সেটা হচ্ছে একজন ব্যাটসম্যান এগারোতম ইনিংসে একশো রান করার পর রানের গড় পাঁচ বৃদ্ধি পেয়েছে তো এগারোতম ইনিংসের পর তার রান সংখ্যার গড় কত হয়েছে সেটা নির্ণয় করতে হবে তো অঙ্কটা করো দেখো একই সোজা জাস্ট দেখে এটা ভালো করে করে নিতে পারবে অঙ্কটা উত্তরটা যেটা বের হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের জন্য এই ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে ঘর থেকে যে অন্যান্য যে অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব অবশ্যই কাজে লাগবে তো আজকের জন্য এই পর্যন্তই